তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল শুভ ইনফরমেশন টেকনোলজিতে। তো বন্ধুরা, আজকে কোনো চাকরির খবর বলবো না, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করানো একটি সরকারি প্রকল্প নিয়ে। তো আপনারা সকলেই জানেন সামাজিক সুরক্ষা যোজনা, যেটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু সকল শ্রেণীর অসংগঠিত শ্রমিকদের জন্য নতুন একটি প্রকল্প, যেটা 2017 সাল থেকে চালু হয়েছে। তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, এখানে কারা কারা আবেদন করতে পারেন সমস্ত ডিটেলসে জানাবো। এই লকডাউন বা এই কোভিড-19 জন্য গত 7-8 মাস কিন্তু এখানে রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে বন্ধ আছে। তো তার কবে আবেদনপত্র বা আবেদন কীভাবে শুরু হবে, কবে থেকে শুরু হবে সমস্ত ডিটেলসে আমাদের জানাবো। এবং আমাদের এছাড়াও জানাবো যেটা হচ্ছে, আপনারা এখানে আবেদন করলে কী কী সুবিধা পাবেন, আপনাদের যারা আবেদন করবেন তাদের পুত্র বা কন্যা যারাই থাকেন না কেন, কন্যা সন্তান বা পুত্র সন্তানরা কিন্তু পড়াশোনার সুযোগ পাবেন, সমস্ত স্কলারশিপের সুযোগ পাবেন, বা আপনার কোনো অ্যাক্সিডেন্ট হলে সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবেন। সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব এই ভিডিওটিতে। তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, বেশিক্ষণ টাইম লাগবে না আমাদের কাছে, আর মনোযোগ সহকারে দেখলে আপনাদের কিন্তু অনেকটাই উপকার হবে। আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুদের সাথে। আর একটা কথা, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনটিতে ক্লিক করে রাখুন, তাহলে যে কোনো সরকারি প্রকল্প বা সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলুন শুরু করে নেওয়া যাক। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো, যেটাই বললাম ডিপার্টমেন্ট অফ লেবার থেকে যেটি প্রকাশিত হয়েছে সেইটা আপনাদের কাছে আমি দেখাচ্ছি। সামাজিক সুরক্ষা যোজনা এখানে কী বলেছে দেখুন, আমাদের সামাজিক সুরক্ষা যোজনা ইন ওয়েস্ট বেঙ্গল, সামাজিক সুরক্ষা যোজনা কী, কী কী সুবিধা পাবেন বা আবেদন পদ্ধতি সমস্ত কিন্তু আপনাদের জানাবো এই ভিডিওটিতে। প্রথম থেকে শুরু করি, যেটা হচ্ছে বলেছে দেখুন, অসংগঠিত শ্রমিকদের উন্নতি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত কিছু সামাজিক সুরক্ষা প্রকল্প আছে, যেমন ভবিষ্যৎ নিধি প্রকল্প, 2 নম্বর স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প, 3 নম্বর নির্মাণ কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প, পরিবহন কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প, বা বিড়ি শ্রমিকদের কল্যাণ প্রকল্প। তো এই 5টা কিন্তু প্রকল্প অসংগঠিত শ্রমিকদের জন্য চালু আছে বা চালু করা হয়েছে। এই প্রকল্পগুলি থেকে অনুমোদন দেওয়া হয়, সেগুলির পরিমাণ এবং তা পাওয়ার মাপকাঠি এক একটি প্রকল্পের এক এক রকম। তো 5টি প্রকল্পের 5 ভিন্ন ধরনের কিন্তু আবেদন পদ্ধতি বা আপনাদের টাকা বা অনুদান পাওয়ার পদ্ধতিও কিন্তু সম্পূর্ণ আলাদা। অনুদানের ধরনগুলিও আপনার সব প্রকল্পের সামঞ্জস্যপূর্ণ নয়, স্বশিক্ষিত শ্রমিকদের পক্ষে এটি অনেক ক্ষেত্রেই বিভ্রান্তি বা অসুবিধা সৃষ্টি করে। তাই প্রকল্পগুলি শ্রমিকদের কাছে সহজ ও বোধগম্য করে তোলার জন্য এগুলিকে একত্র করে একটি মাত্র প্রকল্পে পরিণত করে। সকল শ্রমিকদের সুবিধা দেওয়ার উদ্দেশ্য নিয়ে 1-4-2017 থেকে সামাজিক সুরক্ষা যোজনা 2017 পশ্চিমবঙ্গে চালু করা হলো। এরপর এক এক করে আপনাদের বলবো সামাজিক সুরক্ষা যোজনা কী, কী কী সুবিধা পাওয়া যায় এই সরকারের কাছ থেকে। ফার্স্ট আসছে মৃত্যু ও শারীরিক অসমর্থতা। 1 নম্বর মৃত্যু, এ দুর্ঘটনার কারণে মৃত্যু হলে আপনারা কিন্তু আপনার পরিবার 2 লক্ষ টাকা পাবেন, এবং স্বাভাবিক মৃত্যু হলে আপনারা 50,000 টাকা পাবেন। তো অর্থাৎ আপনাদের কিন্তু LIC করা আর সম্পূর্ণ আপনার লাইফ ইন্স্যুরেন্স করা আর কিন্তু এই সামাজিক সুরক্ষা যোজনা করা সম্পূর্ণই কাছাকাছি এক। এখানে আপনাদের LIC-তে আমাদের প্রচুর টাকা অ্যামাউন্ট দিতে হয়, এখানে কিন্তু কিছু সেই রকম অ্যামাউন্ট দিতে হয় না। এখানে আপনার 2 লক্ষ দুর্ঘটনার কারণে 2 লক্ষ টাকা পাবেন, আর স্বাভাবিক মৃত্যু হলে 50,000 টাকা কিন্তু পাবেন এখানে। 2 নম্বর শারীরিক অসমর্থতা, 1 নম্বর আসছে উপভোক্তা ন্যূনতম, 40% শারীরিক অসমর্থতা থাকলে 50,000 টাকা প্রদান করা হবে। বি, উপভোক্তা দুর্ঘটনাজনিত কারণে 2টি চোখের দৃষ্টিশক্তি হারালে, 2টি হাতের কর্মক্ষমতা অথবা 2টি পায়ের চলার শক্তি হারালে 2 লক্ষ টাকা কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে আপনাদের। সি, উপভোক্তার দুর্ঘটনাজনিত করণে বা কারণে 1টি চোখের দৃষ্টিশক্তি হারালে বা 1টি হাতের কর্মক্ষমতা অথবা 1টি পায়ের চলার শক্তি হারালে 1 লক্ষ টাকা কিন্তু ক্ষতিপূরণ আপনারা পাবেন। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, আস্তে আস্তে কিন্তু আমাদের সমস্ত ডিসকাস করছি। শিক্ষা নিয়ে বলবো, শিক্ষা উচ্চারণ বলেছি দেখুন, উপভোক্তার সর্বাধিক 2টি সন্তানের শিক্ষার জন্য নিম্নলিখিত হারে আর্থিক সহায়তা প্রদান করা হবে। উপভোক্তার 2টি কন্যা সন্তান এবং স্নাতক পর্যন্ত পড়াশোনা শেষ করার জন্য প্রত্যেককে 25,000 টাকা কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই সুবিধা কন্যাদের পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অববাহিকা বিবাহিত থাকলে তবেই কিন্তু প্রদান করা হয়। অর্থাৎ আপনারা যদি মেয়ের কন্যা সন্তানের বিয়ে না দেন তাহলে কিন্তু তবেই আপনারা এখানে এই সুবিধাটা পেয়ে যাবেন। 4 আসছে পুত্র বা কন্যার শিক্ষার জন্য, অর্থাৎ আপনার যদি পুত্র বা কন্যা থাকে তার যে শিক্ষার জন্য যে সমস্ত টাকা পাবেন প্রতি বছর, সেই সমস্ত টাকা কিন্তু আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে একটা ছবি দিয়ে দিয়েছি, 11 শ্রেণীতে পাঠরত যদি হন অবশ্যই 4,000 টাকা পাবেন, 12 শ্রেণীতে পাঠরত হলে 5,000 টাকা পাবেন, আপনি যদি IIT-তে বা প্রশিক্ষণরত হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু বাৎসরিক 6,000 টাকা পাবেন। মানে আপনার 3 বছর যদি কোর্স থাকে 3-6 18,000 টাকা কিন্তু IIT-তে আপনারা পেয়ে যাবেন। এবং স্নাতক স্তরে পাঠরত কলা বিজ্ঞান, বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ, যে কোনো বিভাগে যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন বা করেন, বার্ষিক 6,000 টাকা করে 3-6 18,000 টাকা কিন্তু আপনারা 3 বছরে পেয়ে যাবেন। এবং আপনাদের স্নাতক স্তরে পাঠরত কলা বিভাগ,
বিজ্ঞান বিভাগ বা বাণিজ্য বিভাগ তাদের যদি হয় তাহলে আপনারা বাৎসরিক 10,000 টাকা করে এখানে আপনারা বাৎসরিক পেয়ে যাবেন। পলিটেকনিকে পাঠরত হলে 10,000 টাকাও পাবেন বাৎসরিক, এবং এখানে যদি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পাঠরত হয় তাহলে বাৎসরিক 30,000 টাকা কিন্তু আপনারা এখানে স্কলারশিপ পাবেন, এটা শিওর পাবেন আপনারা কিন্তু অবশ্যই। এরপরে আসছি দক্ষতা বিকাশ প্রশিক্ষণ। উপভোক্তা এবং অথবা তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা বিকল্প অর্থনৈতিক কাজ করবার মূলত নিযুক্তিতে সমর্থ বা সামর্থ্য হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট থেকে নিখরচায় তারা এই প্রশিক্ষণ পেতে পারবেন। প্রতিটি নথিভুক্ত শ্রমিকের সামাজিক মুক্তি কার্ড কিন্তু আপনাদের প্রদান করা হবে। এই গেল সমস্ত ডিটেলস। এরপরে আসছি নিচে, দেখুন প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ আপনার সামাজিক সুরক্ষা যোজনায় নথিভুক্ত উপভোক্তার আরও একটি বড় সুবিধা হলো কিন্তু প্রভিডেন্ট ফান্ড। আগে 25 টাকা প্রতি মাসে জমা করতে হতো, সরকার সেই ফান্ডে 30 টাকা জমা করতেন। বর্তমানে এই 25 টাকা জমা করতে হয় না। 1 এপ্রিল 2020 থেকে 25 টাকা সরকার দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে। সেই জন্য এই প্রকল্পে আরও একটি নাম দেওয়া হয়েছে, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। অর্থাৎ আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না এখানে, কিন্তু এখানে আপনাদের 25 টাকা করে কিন্তু সরকারি তরফ থেকে 1 এপ্রিল 2020 থেকে নতুন ঘোষণা করা হয়েছে। এবার কি বলেছে দেখুন, সামাজিক বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা নাম দেওয়া হয়েছে। এখান থেকে প্রভিডেন্ট ফান্ডের জমা টাকা 60 বছর পূর্ণ হলে উপভোক্তা ফেরত পাবেন সুদে আসলে। অর্থাৎ আপনারা যতদিন এতদিন পর্যন্ত 60 বছরের জমা টাকা যে জমবে সেই টাকাটা আপনাদের 60 বছর পরে আপনারা কিন্তু পেনশন পাবেন, সুদে আসলে সেই পেনশনটাই আপনারা পাবেন, বা একসঙ্গেও পেয়ে যেতে পারেন প্রভিডেন্ট ফান্ড বা পেনশন পেতে পারেন। যোজনা চলাকালীন মাঝপথে উপভোক্তার মৃত্যু হলে তারা না মিনিংয়ের টাকা ফেরত পাবেন সরকারের কাছ থেকে। এবারে বলেছি দেখুন, মেয়াদ পূর্ণ হলে উপভোক্তা পাবেন কিন্তু 2,50,000 টাকারও বেশি, ঠিক আছে। এরপর নিচের দিকে আসছি, দেখুন স্বাস্থ্যতার, আপনাদের উপভোক্তা ও তার পরিবারের সদস্যরা যদি আপনাদের কোনো স্বাস্থ্য আপনাদের কোনো চিকিৎসা করতে হয় সেই সেই কী সুবিধা পাবেন সেটা আপনাদের বলে দিই। চিকিৎসার জন্য বাৎসরিক 20,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন আপনার পরিবারের জন্য, বা শল্য চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ 60,000 টাকা সর্বাধিক আপনাদের বছরে পেয়ে যাবেন। এবং 3 হচ্ছে, দুর্ঘটনাজনিত কারণে উপভোক্তার কর্মদিবস নষ্ট হলে বা উপভোক্তা প্রথম 5 দিনের জন্য 1,000 টাকা এবং বাকি দিনগুলি প্রতির জন্য অতিরিক্ত 100 টাকা করে আপনারা 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন। অর্থাৎ আপনার যদি অ্যাক্সিডেন্ট হয়, আপনার যদি কর্মের দিনগুলো বা কর্মদিবস যদি বন্ধ যায়, অর্থাৎ আপনি 3 মাস বসে গেলেন, তাহলে প্রথম 5 দিন আপনাদের 1,000 টাকা দেওয়া হবে প্রতিদিন 200 টাকা করে। এরপরে আপনাদের যতদিন আপনারা বসে থাকবেন 100 টাকা করে দেওয়া হবে, যতক্ষণ আপনাদের 10,000 টাকা না শেষ হচ্ছে। এরপরে যে কোনো যদি অতিরিক্ত তথ্য ও সহায়তার জন্য যদি যোগাযোগ করুন এই এই নাম্বারটায়, আপনারা এই নাম্বারটায় ফোন করতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে এই নাম্বারটাতে ফোন করে সমস্ত কিছু জেনে নিতে পারবেন। এরপরে বলেছি দেখুন, আবেদনের শর্ত, সদস্য হতে ইচ্ছুক আবেদনকারীকে অসংগঠিত শ্রমিককে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অবশ্যই কিন্তু হতে হবে। যে সমস্ত ক্রাইটেরিয়া আছে অবশ্যই আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর, বয়স 18 থেকে 60 বছরের মধ্যে কিন্তু হতে হবে। পারিবারিক উপার্জন 6,500 টাকার বেশি হওয়া চলবে না আপনাদের মাসে। এবং ভবিষ্যতে ইতিমধ্যে যেসব সমীক্ষণ আছে সামাজিক সুরক্ষা যোজনা 2017-তে অন্তর্ভুক্ত হওয়ার জন্য, তাদের আরও একটি নির্দিষ্ট ফর্ম 1 ভর্তি করে কিন্তু দরখাস্ত করতে হবে। 4 নম্বর গেল। 5 নম্বর আসছে, নির্মাণ কর্মী ও পরিবহন কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্পের ইতিমধ্যে নাম নথিভুক্ত যে সকল শ্রমিক রয়েছেন তারা এই যোজনাতে সদস্য হতে কিন্তু পারবেন। একটি নির্দিষ্ট ফর্ম 1 ভর্তি করে কিন্তু আপনাদের দরখাস্ত করতে হবে। অর্থাৎ আপনাদের ফর্ম 1 আপনাদের কিন্তু ভিডিও বা পঞ্চায়েত থেকে নিতে হবে, সেখান থেকে আপনারা কিন্তু নিয়ে আপনাদের ফর্মটিকে ফিল আপ করতে হবে। আবেদন যদি আপনি ডাউনলোড করতে চান, সামাজিক সুরক্ষার ফর্ম যদি আপনারা ডাউনলোড করতে চান, আমাদের কিন্তু এই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যেখানে দেখুন সামাজিক সুরক্ষার ফর্ম ডাউনলোড, যদি ইংলিশে ডাউনলোড করতে চান এখানে ক্লিক করবেন, আর যদি বাংলায় ডাউনলোড করতে চান এখানে ক্লিক করবেন, তাহলে আমাদের কাছে ইংলিশ এবং বাংলায় দুটোই ডাউনলোড হয়ে যাবে। আবেদনপত্রের সাথে কী কী নথিপত্র আপনাদের জমা দিতে হবে সেগুলো আমরা বলি। আবেদনকারী ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি, পাসপোর্ট সাইজ ফটো দুটো, এবং লেবার কার্ড যদি থাকে তার জেরক্স। আর যদি যাকে নমিনি অবশ্যই আপনাকে করতে হবে, সেই নমিনির নাম, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বইয়ের জেরক্স, এই সমস্ত দিতে হবে। আর পরিবারে যদি অন্যান্য সদস্য থাকে তাহলে তার বয়সের প্রমাণপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট বা যদি অ্যাডমিট কার্ড, যে কোনো একটা কিছু দিলেই আপনাদের কিন্তু এখানে দিতে হবে। তো আপনাদের দিয়ে দিলাম, বলে দিলাম কী কী ডকুমেন্টস লাগবে। এবার আবেদন পদ্ধতিটা আপনাদের আমরা বলে দিই। আপনারা কিন্তু আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত বা আবেদন করতে পারবেন, এবং নাম নথিভুক্ত করার পর সমস্ত নথিপত্র আপনার কাছাকাছি বিডিও অফিসে জমা করতে হবে নির্দিষ্ট দপ্তরে। অর্থাৎ আপনারা কিন্তু ঘরে বসে
এটি অনলাইন আবেদন করতে পারবেন না, বা যদিও পারবেন আমরা কী করে পারবেন তার ডিটেলস আমরা দিয়ে দেবো আমাদের কিছুদিনের মধ্যে। যদি আপনারা চান আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা কমেন্ট করুন যে আমরা অনলাইনে ঘরে বসে করতে চাই, তার ভিডিও আমরা দিয়ে দেবো। আর যদি ঘরে বসে না করতে চান আপনারা কিন্তু যে কোনো সাইবার ক্যাফে গিয়ে করুন, আপনারা কিন্তু সমস্ত ডিটেলস করতে পারবেন পার্ট টু পার্ট, এবং করার পরে যে সমস্ত ডকুমেন্টস দেবে আপনাদের সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে, তবেই কিন্তু আমাদের আবেদন পদ্ধতি কমপ্লিট হবে। এবং এই যোজনার নাম নথিভুক্ত করার জন্য প্রতিটা এলাকায় একটি করে কিন্তু সামাজিক সুরক্ষা যোজনার সরকারি এজেন্ট রয়েছে, সেই সব এজেন্টদের সাথে আপনারা যোগাযোগ করুন, বিনা পয়সায় সামাজিক সুরক্ষা যোজনার নাম কিন্তু নথিভুক্ত করতে পারবেন। এবার আপনারা যদি আপনার এলাকায় কে এই সামাজিক সুরক্ষা যোজনার এজেন্ট আছে তার খোঁজ নিন, বা যদি আপনার এজেন্টের নাম দেখতে চান তাহলে দেখুন এখানে এজেন্টের তালিকা দেওয়া আছে, সেই তালিকায় আপনারা ক্লিক করুন। আপনার রাজ্যে আপনার জেলাতে বা আপনার ভিডিওতে কে এজেন্ট আছে সেই সমস্ত এজেন্টের কিন্তু আপনার নাম এখানে জানতে পেরে যাবেন। তো এই গেল সমস্ত আজকে আবেদন পদ্ধতি। তো আবেদন করতে গেলে আমাদের এই ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে আপনারা ভালোভাবে পড়বেন একবার পুরো ভিডিওটা বা এই পুরো এটা, সেখানে পড়ে তারপরে আপনারা কিন্তু এজেন্ট ধরে বা সাইবার ক্যাফে গিয়ে আবেদন করতে পারবে, কিছুদিনের মধ্যে আবেদন পদ্ধতি কিন্তু শুরু হয়ে যাবে। তো এই গেল আজকের আবেদন পদ্ধতি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা কিন্তু এইরকম সরকারি প্রকল্পের খবর জানতে চান বা যদি সরকারি বেসরকারি চাকরির খবর খোঁজেন, আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনটিতে ক্লিক করে রাখুন, তাহলে যে কোনো সরকারি বেসরকারি চাকরির খবর যে কোনো যোগ্যতায় আপনাদের সামনে আমরা নিয়ে চলে আসবো। তো আজকে এখানেই শেষ করছি, চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। তার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।